তো বন্ধুরা আমরা এখন চলে আসি শুটকি পল্লিতে। এখানে যে মহেশখালী যে বিখ্যাত শুটকি, এখানে শুকো মাছটা খুবই বিখ্যাত। সো আমরা তাই শুটকি পল্লিতে আপনাদেরকে দেখাতে নিয়ে আসি। এখানে সব শুকো মাছ শুকাতে দেওয়া হয়। সো আমরা সেই সিনটাই আপনাদের দেখাচ্ছি। সো বন্ধুরা এটাই হলো শুটকি পল্লি, দেখতেই পাচ্ছেন এই যে শুকো মাছ। অনেক শুকো মাছ, তাদেরকে দেখছেন কিভাবে শুকাতে হয়, শুকাতে দেওয়া হয়। তো সব মাছই এইভাবেই, শুকো মাছ শুটকি মাছগুলো এইভাবেই রোদে শুকাতে দেওয়া হয়। সারি বেঁধে বেঁধে এইভাবেই রোদে শুকাতে দেওয়া হয়। বিশাল বড় এরিয়া। চিংড়ি শুটকি, এটা কি শুটকি আমি সঠিক জানি না, আমি নামটা জেনে আপনাকে জানাচ্ছি। পুরো এরিয়াটাই শুটকি মাছে ভরা, আপনারা দেখতেই পাচ্ছেন। বন্ধুরা আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা সুরি শুটকি, এইভাবে মাছগুলো ঝুলে ঝুলে শুকানো। এটা কি শুটকি ভাই? সুন্দরী। সুন্দরী না? এই যে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা হলো সুন্দরী শুটকি। আর এটা 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 কি না? এটা হচ্ছে আপনার চকো হাঁসা। চকো হাঁসা? চকো হাঁসা শুটকি এটা, দেখতেই পাচ্ছেন। এখানে সুন্দরী আর চকো হাঁসাই মনে হয়। আর আছে আর কি ভ্যাটিস? চুরি। গরু মাছ না, গরু মাছের শুটকি। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে প্রসেসিং করে তারা মাছগুলোকে শুকাতে দেওয়া হয়। তারা শুকো মাছ শুকোনোর যে প্রসেসিং সেটা করছে, একবার উল্টিয়ে পাল্টিয়ে তারপরে দিতে হয়, সেই জিনিসটাই চাচা করে দিচ্ছেন। তো বন্ধুরা এখন আমরা শুটকি পল্লি থেকে চলে যাব স্বর্ণ মন্দিরে। এখানে যে স্বর্ণ মন্দির আছে সেই স্বর্ণ মন্দিরে চলে যাব। আমাদের টোটোওয়ালা ভাই বলল এখানে স্বর্ণ মন্দির আছে, তো আমরা সেখানে যাচ্ছি এখন। আমাদের শুটকি পল্লিটা দেখা শেষ, তো এখন আমরা যাব স্বর্ণ মন্দিরে, স্বর্ণ মন্দিরের স্বর্ণ মন্দিরটা দেখতে। তো বন্ধুরা আমার ফ্রেন্ডরা মাঝে মাঝে আমাকে রেখেই চলে যায়, আবার চলে আসে। চলো লেটস গো। তো গাইজ আমরা এখন স্বর্ণ মন্দিরের ভিতরে আছি। তো আমাকে যেহেতু বলে দিল ছবি তোলা নিষেধ, তাই আমি ছবিটা তুলতে পারছি না, তাই স্বর্ণ মন্দিরের আশেপাশে ঘুরে ঘুরে দেখাচ্ছি। তো বন্ধুরা আমরা এখন স্বর্ণ মন্দিরের ভিতরে ঢুকে পড়েছি। মন্দিরের প্রবেশ পথে আপনারা দেখতে পাচ্ছেন সন্ন্যাসীর মূর্তি দেখা যাচ্ছে। তো ডার প্রান্তে দুটো সিংহ দাঁড়িয়ে আছে, দেখতেই পাচ্ছেন। তো আমি এখন ভিতরে যাব, ভিতরে ভিতরে যে আপনাদের দেখাচ্ছি যে মন্দিরটা কীরকম। খুবই সুন্দর স্ট্রাকচারটা মন্দিরের। মন্দিরের ছবি তোলা যাবে আঙ্কেল? মন্দিরের ছবি তোলা যাবে? তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন স্বর্ণ মন্দির। উপরে যে লেখাগুলো আছে আমি সঠিক সেটা বলতে পারছি না কি লেখা, ওনারা ভালো বলতে পারবেন। তো ভিতরে বুদ্ধদেবের মন্দির, ছবি তোলা
আমাকে বলে দিল ছবি তোলা নিষেধ। তারপর আমি একটু একটু দেখিয়ে দিলাম ছবি তোলা নিষেধ। ভিতরে মনে হয় একটা প্যাগোডা আছে, তো আমরা ওই প্যাগোডার সামনে যাব। ওই প্যাগোডার কালারটাও হলুদ বলে তাই হয়তোবা ওটা জন্যই হয়তোবা বলছে স্বর্ণ মন্দির, বাট তো আমরা চলে আসছি প্যাগোডার কাছে। পুরো এরিয়াটা খুবই শান্ত, ক্লেম অ্যান্ড কোয়াইট। এই যে প্যাগোডা, প্যাগোডার সামনে চলে এসেছি আমরা। আমার পিছনে দেখতেই পাচ্ছেন প্যাগোডা। আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই যে একটা প্যাগোডা স্বর্ণ মন্দিরের ভিতরে, মহেশখালীর বিখ্যাত স্বর্ণ মন্দির ঐতিহ্যবাহী। সো ওখানে আরও একটা টেম্পল আছে দেখতে পাচ্ছি। এখানেও দ্বার প্রান্তে সিংহদ্বার, তো দেখতে খুবই সুন্দর লাগছে। আমাদেরকে অবশ্যই গেট থেকে বলে দিয়েছে প্রবেশ নিষেধ, ছবি তোলা নিষেধ। তারপর আমি আপনাদের জন্য একটু চেষ্টা করছি ছবি তোলার জন্য। উপরে উঠা নিষেধ দেওয়া আছে। খুব সুন্দর একটা পরিবেশ, আপনার পরিবেশটা দেখতে পারলে বুঝতে পারবেন খুবই সুন্দর একটা পরিবেশ। মন্দিরটাও দেখতে অনেক সুন্দর লাগছে। তবু যদিও বারবার বলছে আমাদের ছবি তোলা নিষেধ, তবু আমি ক্ষণিকের জন্য ছবিটা তুলছি আপনাদের দেখানোর জন্যই। তো এখানে একটা বৌদ্ধ প্রতিমা আছে, তো আমরা একটু মন্দিরের দুপাশে দুটো মূর্তি দাঁড়িয়ে আছে, আমি জানি না কিসের মূর্তি। তারপরে এখানে এখানেও একটা মূর্তি আছে, এখানেও একটা মূর্তি আছে। সো আপনারা জলের উপরে একটা মূর্তি আছে, তার উপরে সাপের মধ্যে বসে আছেন একজন দেবী, আমি সঠিক জানি না দেব, ওনার নাম কি আমি জানি না, নিশ্চয় কোনো দেবী হবে। তো বন্ধুরা, ওখানটাতে আরেকটা মূর্তি আছে। এখানে অনেকগুলো মূর্তি আমি দেখতে পাচ্ছি বৌদ্ধদের। সো খুবই, এই যে একটা বৌদ্ধ মূর্তি, ঘুরিয়ে ঘুরিয়ে আমি পুরোটাই দেখানোর চেষ্টা করছি। ওখানে বৌদ্ধ স্বয়ঞ্জত অবস্থায় আছেন। সো ওই ছবিটা আমি পুরোটা নিতে পারিনি, দেখি একটু নিতে পারি কি না। ওই মন্দিরটাতেই আছেন বৌদ্ধ স্বয়ঞ্জত। তার পাশেই মঠের মতো এটা, দেখি নিতে পারি কি না। এখানে হয়তো বা কাজ চলছে, স্বয়ঞ্জত নয় এটা, পুরো মূর্তিটা এখানে আছে। তো ওনারা আমাদেরকে ছবি তুলেছে না, তারপরও আমি একটু ছবি তুলে ফেলেছি। যে প্রভু উনি আমাদেরকে তাড়িয়ে দিচ্ছেন, মানে ভিতরে ঢুকা নিষেধ, ছবি তোলা নিষেধ। তারপর আপনাদের জন্য আমি ছবি তুলেছি, যেহেতু ক্লিক করেছি। সো এখন আমি বের হয়ে যাব। তো প্রভুর কাছ থেকে তারপর আমি একটু অনুমতি নিয়েছিলাম, প্রভু বললো যে না, ছবি তোলা যাবে না।
তারপরে আমি যতটুকু পেরেছি আপনাদের দেখানোর চেষ্টা করেছি। সো বন্ধুরা, আমরা এখন মহেশখালী উপজেলা পরিষদে চলে এসেছি। আমার পিছনে আপনারা দেখতেই পাচ্ছেন মহেশখালী উপজেলা পরিষদের গেট। তো আমরা এখন এর ভিতরে ঢুকবো। এটার ভিতরে স্মৃতিসৌধ আছে, ছোটো বড় একটা পুকুরও আছে, ভিতরের সিনারিটা খুব ভালো, তাই আপনাদেরকে দেখাতে নিয়ে আসছি। আর ভিতরের বিশাল বড় পুকুর দেখলাম, এটা নাকি এই এলাকার মধ্যে সবচেয়ে বড় পুকুর। তো এটাই আপনাকে দেখানোর জন্য এখানে চলে আসছি। মহেশখালী উপজেলা পরিষদের ভিতরে স্মৃতিসৌধ, স্মৃতিসৌধের পাশেই বিশাল বড় ডিগি, বললে ভুল হবে না, ডিগি, বিশাল বড় ডিগি। তাদের অফিস রুমগুলো এখানেই আছে, সব পুরো এরিয়াটাই মহেশখালী উপজেলা পরিষদের। তো বন্ধুরা, আমরা এখন মহেশখালীর জিরো পয়েন্টে চলে আসছি। এই জায়গাটা পুরোটাই দেখতে পাচ্ছি ঝাউবন। এটা মনে হয় ঝাউ গাছগুলো না, এগুলো এগুলো পুরোটাই ঝাউ গাছ, আপনারা দেখতেই পাচ্ছেন। নিচে বালিয়ারি। সো পাঁচটা, এটা হলো মহেশখালী জেলার, মহেশখালী জেলার লাস্ট প্রান্ত আর কি, ও তারপরে কক্সবাজার জেলা শুরু হয়ে যাবে। তো অটোওয়ালা বললো যে এই জিরো পয়েন্টে নাকি সবাই আসে, দেখতে খুব সুন্দর লাগছে। আমিও এসে খুবই ভালো লাগছে, কারণ আমার আশেপাশের পরিবেশটা আপনি একটু দেখুন। তোমায় ভালোবাসতে চেয়ে হৃদয় হলো দাহ, হৃদয় হলো দাহ। তো আমরা সামনে দেখা যাচ্ছে যে সাম্পান নৌকা। আমার মনে হচ্ছে যে এখানে কি বলে যে সাগরও দেখতে পাচ্ছি, এখন মনে হয় ভাটা, তার জন্য নৌকাগুলো ডাঙ্গায় উঠে বসে আছে। ঝাউবন এরিয়াটা খুবই সুন্দর, এরকম কক্সবাজারও আছে। সো এই জায়গাটাও খুব সুন্দর লাগছে। তো আপনারা চাইলে এই জায়গাটাও এসে ঘুরে যেতে পারেন। এটা মহেশখালী জিরো পয়েন্টে শেষ জায়গাটার মধ্যে অবস্থিত এটা। সো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন শ্বাসমূল, যেটা সুন্দরবনে দেখা যায়। সো সেটা এখানেও দেখা যাচ্ছে। মহেশখালী এলাকা, মহেশখালীর জায়গাটাও সুন্দরবনের মতনই, পুরো বঙ্গোপসাগরের সাথেই। সো এখানে যে গাছগুলো হয় তাই তার জন্য এই প্রত্যেকটা গাছে শ্বাসমূল থাকে। আর পুরো এরিয়াটা দেখুন ঝাউবনে ঘেরা, জায়গাটা খুবই কোয়াইট অ্যান্ড ক্লেম। আশা করি বন্ধুরা আপনাদেরও অনেক ভালো লাগবে। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন এই যে ছোট ছোট বাচ্চাগুলো, তারা আবদার করেছে আইসক্রিম খাবে। সো তাদেরকে এই একটা দিচ্ছি, পাঁচটা দামে না আছে, পাঁচটা দামে দে। পাঁচটা দামে দে, পাঁচটা দামে নাই, না থাকলে আমি করতে দিবি। তো বন্ধুরা, আমরা এখন মহেশখালী জেলায় পানের বাজারে চলে আসছি। তো আমার পিছনে দেখতে পাচ্ছেন আপনারা অনেক পানের বাজার, তো পানটা নিয়ে আসছে। তো এখানে 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 আবার শুটকি মাছও ঝুলিয়ে রেখেছে, আপনারা দেখতেই পাচ্ছেন শুটকি মাছ ঝুলিয়ে রেখেছে, অনেকগুলো শুটকি ঝুলিয়ে রেখেছে। তো বড় 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 শুটকি, এগুলো লাখাইল, এই শুটকিগুলো লাখাইল শুটকি। তো আপনারা দেখতেই পাচ্ছেন ভাই, এইসব মাছগুলোর নাম কি? লাখলা। আর এই ভাই আজকে আমাদেরকে পুরো মহেশখালীটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়েছেন, উনি অটো চালায়।
তো এই ভাই আপনারা যদি কেউ আসেন এখানে তো এই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন, পুরো সবগুলো স্পট আপনাকে ঘুরিয়ে ঘুরিয়ে সব দেখাবো। মোবাইল নাম্বার দিয়ে দাও। সো যো আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দেন 01879152535। ভাইয়ের নাম হলো শাকের, আমার নাম শাকের, ভাইয়ের নাম হলো শাকের। সো ভাইয়ের সাথে আসলে যোগাযোগ করতে পারেন, আর ভাই আমাদেরকে পুরো এলাকাটা ঘুরে ঘুরে দেখে। এখানে কি সব পাইকারি বিক্রি হয়? তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে বিশাল বড় বড় ফেরি, পানের ফেরি, তো দেখতেই পাচ্ছেন পানগুলো খুব ফ্রেশ। আমাদের ঢাকাতে যেতে যেতে পানগুলো অনেকটাই নষ্ট হয়ে যায়, বাট এখানে খুবই ফ্রেশ। তো এখানে আমি দেখেছি ছোট বড় অনেকেই পান খায়, তো বাচ্চা থেকে শুরু করে বড় বুড়ো সবাই পান খায় এখানে। তো পানটা এখানে ট্রেডিশনাল হিসেবে কাজ করে, তো এই জন্যে পানটা এখানে খুবই গুরুত্ব সহকারে দেখা হয় পানটাকে। আমরা মোটামুটি একটু লাস্ট সময় চলে আসছি, পানের বাজারটা সকাল থেকেই বসে, তো এখন পানের বাজারটা শেষ। আচ্ছা দাদা, এখানে সবচেয়ে বিখ্যাতটা কি আপনাদের এই মহেশখালী এলাকায়? মিষ্টি পান, মিষ্টি পান আর লবণ, চিংড়ি মাছ, বিক্রি করেন কিভাবে আপনারা? মানে পাইকারি পাইকারি মানে একদিনে 500 টাকা করে পাইকারি বিক্রি করেন? জাহাঙ্গীর আপনার কি এখানে আরদার? ঠিক আছে, থ্যাংক ইউ আঙ্কেল। তো বন্ধুরা আপনারা শুনতে পেলেন যে এখানে একজন যে পানে আরদার, তার মুখেই শুনতে পেলেন যে এই পানটা খুবই বিখ্যাত। এই পানটা প্রথমে চিটাগাং যায়, চিটাগাং থেকে তারা আবার এটাকে জল টল দিয়ে তারপরে প্রসেসিং করে তারপরে এই পানটা আবার ঢাকা সিটিতে পাঠিয়ে যায়, যেটা কিনা আমরা পাই। সো বন্ধুরা, আমি এতক্ষণ আপনাদের পুরো মহেশখালীর বিভিন্ন স্পট ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়েছি, তো আপনারা পুরোটাই আমার এই ভিডিওটার মধ্যে দেখতে পেরেছেন। আমি কোথাও কোনো একটু জায়গা বাদ দিইনি, পুরো জায়গাটাই দেখেছি। সো আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন, আর প্লিজ সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। আমার বন্ধুরা খুবই ফেড আপ হয়ে যাচ্ছে আমার ব্লগিং করতে দেখে, তারা খুবই অস্থির হয়ে যাচ্ছে, ক্লান্ত হয়ে যাচ্ছে বারবারই। হ্যাঁ, আমরা অনেক জার্নি করেছি প্রায় 12 ঘন্টা, সো তারা খুবই টায়ার্ড। এখন এখন তারা যায় একটু রেস্ট নেবে, হোটেলে যাবে, রেস্ট নেবে। সো আমরা তার জন্য আমরা এখন হোটেলে যাচ্ছি।